আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সন্তান সম্ভবা, সে খবর তো বন্ধুরা আগেই আমরা আপনাদের জানিয়েছি। শুভশ্রী গাঙ্গুলির কি অনুভূতি হচ্ছে, কি জানিয়েছেন তিনি সে বিষয়ে, এবার আমরা সে খবর আপনাদের জানাতে এসেছি। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মাদার্স ডের দিন নিজের মার সাদা কালো ছবি আর শাশুড়ি মার সঙ্গে কাটানো একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে জানিয়েছিলেন হ্যাপি মাদার্স ডে। সেদিন লোকে জানতই না যে পরের দিন তিনি দিতে চলেছেন একটি মিষ্টি সুখবর। নিজের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে সকাল সকাল সকলকে জানিয়েছেন তিনি এই সুখবরটি। এই সুখবরটি জানা মাত্রই কিন্তু রাজা শুভশ্রী সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শুভেচ্ছার ঝড় নেমেছে। রাজা শুভশ্রী দারুণ আনন্দিত এই খবরে। কেমন অনুভব করছেন শুভশ্রী গাঙ্গুলি? এই বিষয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানিয়েছেন, এই লকডাউনে নিজের পরিবারকে এমন একটা খবর দিতে পেরে আমি নিজেও খুব খুশি। আমার মা আর শাশুড়িকে তো এত খুশি হতে আগে কখনো দেখিনি। রাজ তো সকাল থেকেই সবার ফোন ধরে যাচ্ছে, ও নিজেও খুব খুশি। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি কিন্তু দারুণ আনন্দিত, তার সঙ্গে তার পরিবারের সকলেই আনন্দিত। শুভশ্রী গাঙ্গুলি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ মা হতে চলেছেন। হ্যাঁ, শোনা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নাগাদই তাদের বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য, আপাতত দিন গোনার। রাজা শুভশ্রীর জন্য আমাদের তরফ থেকে রইল অনেক শুভকামনা। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।